ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি শেখাবো ঢোকার ডালনা একটু সহজ পদ্ধতিতে। এখানে আমি রেডিমেড ঢোকা নিয়েছি, মানে ডালের গুঁড়ো, যেখানে ডাল বাটতে আর হবে না। আজকাল মার্কেটে এটা খুব ইজিলি পাওয়া যায়। সেটাকে আমি 30 মিনিট জলে ভিজিয়ে রেখেছি, 30 থেকে 1 ঘন্টা, 1 চামচ নুন আর 1 চামচ চিনি দিয়ে 30 মিনিট থেকে 1 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। আর নিয়েছি টুকরো করে কাটা আলু, আলুগুলোকে ছোট করে কেটে নিয়েছি, নুন, হলুদ, এখানে দারচিনি, লবঙ্গ আর এলাচ, গোটা জিরে, তেজপাতা আর টমেটো, একটু ঘি নিয়েছি, সাদা তেল আর একটু চিনি। এখানে নিয়েছি রেড চিলি পাউডার, লাল লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, আর নিয়েছি কালারের জন্য একটু লাল কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইতে অল্প পরিমাণে তেল দিতে হবে। তারপর আমি যে মিশ্রণটা 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম জলে, সেটা আমি কড়াইতে নেড়ে নেব। গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে কন্টিনিউয়াসলি নেড়ে যাবেন, না হলে কড়াইয়ের তলায় লেগে যেতে পারে। এটা ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না এই মিশ্রণটা একটু শুকিয়ে যাচ্ছে, পুরো একদম শুকিয়ে যাচ্ছে। দেখুন, আমি গ্যাস কমিয়ে নেড়ে যাচ্ছি, নেড়ে আমার এই পজিশনে এসেছে। এটা এখনো হয়নি, এটা আর একটু হবে, এভাবে এটা করে যেতে হবে যাতে কড়াইয়ের তলায় না লেগে যায়, এটা দেখতে হবে। দেখুন, এটা এরকম হয়ে গেছে, তার মানে কড়াই থেকে উঠে উঠে আসছে আর লেগে যাচ্ছে না, তার মানে এটা আমার হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে আমি একটু তেল মাখিয়ে নেব। একটু তেল মাখিয়ে নিয়ে এবার ওই মিশ্রণটাকে ঢেলে আমি সমান সাইজে করে নেব। এটা খুব গরম, একটু সাবধানে করবেন, হাত দিয়ে চেপে চেপে আমাকে একটু সাইজ করে নিতে হবে। করে আমি রেখে দেব এটা ঠান্ডা হওয়ার জন্য, কারণ ঠান্ডা না হলে এটা কাটা যাবে না, ভেঙে যাবে। ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। ওদিকে আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইতে, এরপর আমি আলুগুলোকে ভেজে নেব। এরপর আমি দিয়ে দেব একটু নুন, একটু হলুদ দিয়ে আলুটাকে একটু ভাজা ভাজা করব। এদিকে আমার এটা ঠান্ডা হয়ে গেছে, এই ডালের এই ঢোকার ব্যাটারটা। এবার আমি এটাকে সমান করে কেটে নেব। আমি এখানে ছোট ছোট টুকরো করেছি, ছোট না মিডিয়াম সাইজের টুকরো করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো বড় ছোট যেরকম খুশি করতে পারেন।
এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমি তুলে রাখবো। তুলে এবার ঢোকাগুলো আমি ভাজবো তেলে। ঢোকাগুলো একটু গ্যাস কমিয়ে ভাজবেন, তাহলে ভেতরে ভাজা হবে না। গ্যাস বাড়িয়ে ভাজলে পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, তাই একটু গ্যাস কমিয়ে কমিয়ে একটু লাল যে করে ভাজবেন। আমার ভাজা হয়ে গেছে ঢোকা, এবার আমি তুলে রাখবো। এবার আমি কড়াইতে ফোড়নে তেজপাতা, জিরে, এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দেবো। এরপর আমি দিয়ে দেব টমেটো, এই টমেটো কেটে রেখেছিলাম, এই টমেটো। আমি এখানে ইনগ্রেডিয়েন্টে আদাটা দেখাইনি, এখানে আদার আমি 1 চামচ আদাও নিয়েছি। এরপর দিয়ে দিলাম 1 চামচের মতো আদা। মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দেব জিরে, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু চিনি আর নুন গুলে রেখেছিলাম, সেই মিশ্রণটাও দিয়ে দেবো। সব মশলাগুলোকে ভালোভাবে কষাতে হবে। কষে গেছে আমার মশলা, এখন তেলও ছেড়ে দিয়েছে। এরপর আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। জল দিয়ে দিলাম, মশলাটা শুকনো শুকনো হয়ে গেছে, তলায় লেগে না যায়, তাই অল্প একটু জল দিয়ে নিলাম, তাতে কষাতে ভালো সুবিধে হবে। আমার আলু আর মশলা একসাথে কষে গেছে, আর দিয়ে দিলাম গরম মশলা। ভালোভাবে নেড়েছে, এবার আমাকে জল দিয়ে দিতে হবে, অবশ্যই একটু গরম জল। এরপর আমি যে ভেজে রেখেছিলাম ঢোকাগুলো সেগুলো দিয়ে দেবো।
এইসব রেডিমেড ঢোকা কিনে আনলে খুব ইজিলি তাড়াতাড়ি ঢোকা বানানো যায়, না হলে ডাল ভিজিয়ে ডাল বেটে অনেক টাইমের ব্যাপার। এবার গ্যাস কমিয়ে আমি 10 মিনিটের মতো ঢেকে দেবো যাতে আমার আলুগুলো সেদ্ধ হয়। আর একটু এলাচ দিয়ে দিলাম সেদ্ধ করে, এই গন্ধটা খুব সুন্দর আসে, ভালো হয়। ফোড়নে আমি গোটা গরম মশলা দিয়েছি, তাও আমি লাস্টে একটু এলাচ দিতে করে দিয়ে দিলাম, একটা কি দুটো দিলেই হবে। হয়ে গেছে আমার ধোকা রান্না, আপনারা এটা করবেন, করে জানাবেন আমাকে কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এবার ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম, ওকে টাটা বন্ধুরা।